হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখেছি আবারও কিছু ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হয়েছে আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নর্থ চব্বিশ পরগনা কলকাতা নোট ইজ ফর অ্যাডমিশান ইন পিএইচডি প্রোগ্রাম ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরমেট ফর অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যান্থ্রোপলজি ম্যাথমেটিক্স অ্যান্ড জিওগ্রাফি অফ ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যান্থ্রোপলজি ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে এবার আমরা ডিটেলডভাবে কিছু দেখে নিই ডিপার্টমেন্ট অব অ্যান্থ্রোপলজি নেট জে আর এফ সেট এসলেট গেট ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য অ্যালাইড সাবজেক্টস আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাই করেছেন বা সেট কোয়ালিফাই করেছেন বা জে আর এফ পেয়েছেন এসলেট আছে গেট আছে ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন লিস্ট অফ ভ্যাকেন্সি এখানে যে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে আপনারা একটু দেখে নিন টোটাল এখানে টুয়েলভ সিট আছে এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটাও বলে দেওয়া হয়েছে জেনারেল থেকে ফাইভ এস সি থ্রি এস টি ওয়ান ওবিসি এ ওয়ান ওবিসি বি ওয়ান ই এস ওয়ান টোটাল এখানে টুয়েলভ সিট আছে অ্যান্থ্রোপোলজি থেকে নেক্সট ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এখানেও সেম নেট জে আর এফ বা সেট এসলেট গেট ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরাই কিন্তু শুধুমাত্র এক করতে পারবেন নেক্সট দেখুন এখানে এই ম্যাথেমেটিক্স থেকে টোটাল টেন সিট আছে জেনারেল থেকে ফোর এসসি থেকে টু এস টি ওয়ান ওবিসি এ ওয়ান ওবিসি বি ওয়ান ই এস ওয়ান নেক্সট ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি একইভাবে নেট জে আর এফ সেট এস গেট ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরাই কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট এখানে জিওগ্রাফি থেকে টোটাল থ্রি সিট আছে তার মধ্যে জেনারেল থেকে টু এবং এসসি থেকে ওয়ান নেক্সট দেখুন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দ্য ক্যান্ডিডেটস মেড ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অর্থাৎ আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন এই নোটিফিকেশানের সঙ্গেও কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন ডাউনলোডেড ফর্ম ইজ টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফি অফ রুপিজ ওয়ান থাউজেন্ড রুপিজ ফাইভ হান্ড্রেড ফর এস সি এসটি ক্যান্ডিডেটস ইন ক্যাশ টু দ্য ইউনিভার্সিটি কাউন্টার ফ্রম ইলেভেন এ এম টু থ্রি পি এম অন এনি ডেট ফ্রম এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাকসেপ্ট অন স্যাটারডেজ অ্যান্ড সানডেজ অ্যান্ড অলসো অন ইউনিভার্সিটি হলিডেজ অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ফর্মটা ডাউনলোড করে আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনারা এই ফর্মের সঙ্গে আপনারা পেমেন্টের যে রিসিপ্টটা অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে রুপিজ ওয়ান থাউজেন্ড বা এক হাজার টাকা করে লাগছে এবং এস সি ক্যান্ডিডেটসদের জন্যে পাঁচশো টাকা করে লাগছে যেটা আপনারা ইউনিভার্সিটির ক্যাশ কাউন্টারে পেমেন্ট করতে পারবেন ক্যাশের মাধ্যমে এগারোটা থেকে তিনটার মধ্যে এবং এখানে কিন্তু ডেটটা বলে দেওয়া হয়েছে এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড থেকে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড ফোরের মধ্যে আপনারা কিন্তু এই পেমেন্টটা করে দেবেন বা অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবেন এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট দেখুন এখানে কিন্তু কিছু ফিজ স্ট্রাকচার দেওয়া আছে আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না আপনারা এখান থেকে ফিচ স্ট্রাকচারটা দেখে নিতে পারেন দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু ইউনিভার্সিটিতে সাবমিট করে দিয়ে আসবেন এবং এটি ছিল এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান এবার আমরা এই ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি গুগল ক্রোমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনারা এখানে দেখুন অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডাব্লু ডাব্লিউবিএসিউ বি ডট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন কারণ এই যে নোটিফিকেশানটি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে দেওয়া হয়নি এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনারা এখান থেকে যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশানস দেওয়া আছে তার মধ্যে আপনারা এখানে অ্যাডমিশান অপশানের উপর ক্লিক করবেন এই অ্যাডমিশান অপশানের উপর ক্লিক করলে প্রথমেই কিন্তু একটা নোটিফিকেশান দেখতে পাবেন নোটিফিকেশান েশ ফৰ এডমিশ্যন টু দ পি এইচ ডি কোৰ্চেছ ডিপাৰ্টমেণ্ট অফ এণ্থ্ৰোপলজি মেথমেটিক্স এণ্ড জিঅগ্ৰাফী আপনারা এই নোটিফিকেশানের উপর ডাউনলোড করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন কারণ এখানে কিন্তু ডিটেলভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এটি ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম Thank you.